মানুষটা মরতে বসেছে, তুই কি চাস সে মরে যাক? না মা, আমি সেটা চাই না। এভাবে হয় না, তোকে ওই ওই অতীত থেকে বের হয়ে আসতে হবে। স্যার আমার বলছে আপনি আসলে আপনার জন্য না ঢুকতে দিই, তাহলে আমার চাকরি নট করে দিবি। মা, তোমরা যে রিনাকে নিয়ে এইসব ভাবছ সেটা কি রিনা জানে? নিশ্চয়ই জানে, ওর সাথে কথা বলেই তোমাকে ডেকে পাঠিয়েছি। স্বপন রিনাকে চায়, রিনা স্বপনকে চায়। মাঝখানে বাধা হিসেবে ছিল শেহাব, যেহেতু এখন শেহাব চলে গেছে তাহলে তো তাদের মধ্যে আর কোনো বাধাই রইল না। সুতরাং আমি স্বপন এবং রিনার বিয়েটা দেব, এই জায়গাটাতে আমাকে আর কোনো বাধা দিতে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাজটা তুমি অবশ্যই করবে। আমি শুধু বোঝাতে চেয়েছি, তুমি সব কিছু স্বপনকে বুঝিয়ে বললে, স্বপন রাজিও হয়ে গেল। মাঝখান থেকে রিনা যদি আপত্তি করে বসে তখন কি হবে? তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে তাতে কি সমস্যার সমাধান হয়ে যাবে? তখন তুমি স্বপনের কাছে খারাপ হয়ে যাবে না? কোনো সমস্যা নেই, রিনা যদি স্বপনকে বিয়ে করতে ইগনোর করে আমি সেটা স্বপনকে বুঝিয়ে বলবো, কিন্তু এটাই আমার ফাইনাল ডিসিশন। আর একটা কথা মনে রেখো, আমরা হলাম রিনার বাবা মা, আমরা যখন যে সিদ্ধান্ত নেব সেটা রিনাকে মানতে হবে, কারণ আমরা এখনো বেঁচে আছি, সে আমাদের সাথেই আছে। সো আমরা যে ডিসিশন নিব সেই ডিসিশনটা কোনো অবস্থাতেই রিনা ডিজেক্টি করতে পারবে না। আর তুমি এই ব্যাপারে আমার সাথে আর কখনোই কোনো কিছু বলতে আসবে না, ইট ইজ মাই ডিসিশন। আমি এখন স্বপনের সাথে কথা বলবো, তারপর দেখবো রিনার বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে আমি তোমাকে একটা বিশেষ কারণেই ডেকেছি। জি বলুন। একজন জাস্টিস হিসেবে যে কোনো নতুন কেসেই আমরা একটা ভূমিকা দিয়ে থাকি, আজকে সেক্ষেত্রে এটাই প্রযোজ্য। জি অবশ্যই, আপনি বলুন। আমি জানি যে তোমার বাবা নেই, মা আর ছোট ভাই ফরিদপুরে থাকে, সিলেটে তোমাদের একটা
রাবার বাগান আছে, সেই ব্যবসার কারণে তুমি ঢাকা এবং সিলেটে যাওয়া আসা করো। জি আঙ্কেল, আপনি ঠিকই শুনেছেন। তুমি রিনার বন্ধু, শুধু বন্ধু বললে ভুল হবে, খুব ইন্টিমেট ফ্রেন্ড, এবং সেই কারণেই তোমার আমাদের বাড়িতে যাওয়া আসা। যতটুকু জানি রিনা তোমাকে খুব পছন্দ করে, আর তুমিও রিনাকে পছন্দ করো। রিনার মা ও তোমাকে খুব পছন্দ করে। আমার একটাই পরিচয়, আপনাদের স্নেহের পাত্র। ঢাকাতে আমার তো আসলে কেউ নেই, একাই থাকি। যখনই আপনাদের কথা মনে পড়ে তখনই হুটহাট করে চলে আসে। তাছাড়া আপনাদের সান্নিধ্যে থাকতে পারলে আমার খুবই ভালো লাগে। তোমার সান্নিধ্যে আমরাও আনন্দিত, আর আমরা চাই যে সেই আনন্দটুকু ধরে রাখতে। এটা আমার পরম সৌভাগ্য। আমি আমি জানি যে তোমার বাবা নেই, তাই তোমার একটা দায়িত্ব আমি নিতে চাই, যদি তুমি সেটা অ্যাকসেপ্ট করো। কী যে বলেন, আপনি দায়িত্ব নেবেন এটা তো আমি নিজেকে ধন্য মনে করি। আমি তোমাকে একটা বিয়ে দিতে চাই, এবং আমি চাই যে তুমি সেটা করবে। নিশ্চয় করবো। বিয়ে আমাদের কাছেই আছে, আমরা তোমার গার্ডিয়ান, আর বিয়ের ব্যাপারে পুরো দায়িত্বটা তুমি আমাদের উপরে ছেড়ে দিতে পার। কিন্তু একটা কথা আছে। কি কথা বলো? আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা কি রিনা জানে? হ্যাঁ জানে, তবে সে কোনো মতামত প্রকাশ করেনি, কিন্তু মনে হয় ও রাজি আছে। তাছাড়া এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে রাজি হওয়া না হওয়া কোনো কিছুই যায় আসে না, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি তাকে পাত্রস্থ না করি তাহলে রিনা অসুস্থ হয়ে যাবে, মানসিকভাবে অসুস্থ। আমি চাই না রিনা মানসিকভাবে ডিজেবল হয়ে থাকুক। ও তোমাকে পছন্দ করে, তুমিও তাকে পছন্দ করো। এখন আমি চাই যে তুমি তাকে বিয়ে করো। জি আঙ্কেল, আপনার সব কথা আমি বুঝতে পেরেছি। এতে কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। বিয়ের পরে তুমি চাইলে রিনাকে নিয়ে সিলেটেও থাকতে পারো, এখানেও থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তবে তোমাকে একটা কথা বলে রাখি, শিহাব এ বাড়িতেই ছিল বলেই হয়তোবা তাদের মধ্যে অনেক বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আসলে সংসারের ধর্ম হলো তাকে নিজের মতো করেই গড়তে দেওয়া, ভুলটা আমাদেরই ছিল। শেহাব অনেকবারই রিনাকে নিয়ে আলাদা হতে চেয়েছিল, কিন্তু পিতৃস্নেহর জায়গা থেকে আমি নিজেকে সরাতে পারিনি, তাই ওদেরকে যেতে দেইনি। এখন সব কিছু ভেবে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। আমি সবই বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু আমি যদি রিনাকে নিয়ে চলে যাই সেটা কেমন দেখায় না? মানে আপনারা দুজন তো একা হয়ে যাবেন। সব মানুষই একটা সময় একা হয়ে যায় বা একা হয়ে যেতে বাধ্য হয়, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। আগে বিয়েটা হোক, তারপর আপনারা হয় তোমাদের বাংলোতে বেড়াতে যাবো, ঘুরে বেড়াবো, দরকার হলে তোমরাও এখানে চলে আসবে, কোনো অসুবিধা নেই তো। ঠিক আছে আঙ্কেল,
আমি না হয় রাজি হলাম, কিন্তু শেষ পর্যন্ত রীনা যদি বিয়েটা রাজি না হয়? বাবা হিসেবে আমি আমার ডিসিশনটা জানালাম, এরপরে দায়িত্ব হবে তোমার। তুমি ওকে কনভিন্স করবে, বুঝাবে, কিন্তু বিয়েটা হতেই হবে। আমি রীনার সাথে কথা বলে ওকে তোমার কাছে পাঠাচ্ছি। আমি চাই যে তুমি ওকে রাজি করাও, এবং এটা তোমার দায়িত্ব। জি অ্যাঙ্কেল, ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা ফজলু ভাই, আপনি না আমার রান্না খুব পছন্দ করেন, এখানে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করা আছে। ডুমুর দিয়ে চিংড়ি? হ্যাঁ আপা, ডুমুর দিয়ে চিংড়ি তো আমি কোনো খাইনি। ডুমুর পেলেন কই? আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ও আচ্ছা আপা, আপনি ডুমুর দিতেছেন, এটা কিন্তু কোনোভাবে করে দাঁড়ানো যাবে না, তাহলে কিন্তু আমার সাথে নড়ে দেবে। কিচ্ছু হবে না, মনে করো তুমি জানোই না। মানে? মানে আমি যখন এসেছি তখন তুমি বাথরুমে ছিলে। বুঝতে পারছি আপা, ঠিক আছে, আপনি কোনো টেনশন নিয়েন না। আপনি যান, সার্জারি জিজ্ঞেস করে আমি বলবো আমি বাথরুমে ছিলাম, কে খাবার দিয়ে গেছে আমি দেখে নিই। আপনার কোনো সমস্যা হলো না, আমার কোনো সমস্যা হলো না। ঠিক আছে যান, তবে তাতে কিছু নেই। দেখ মা, তোকে বোধহয় বলা উচিত আমারও বয়স হয়েছে, তোর মায়েরও বয়স হয়েছে, এবং আমরা চাই যে আমরা যাওয়ার আগে তোর একটা ব্যবস্থা করে রেখেছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না বাবা। হ্যাঁ সমস্যা এখন হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আর তাছাড়া বাবা মা হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। তোমাদের তো কোনো দোষ দিচ্ছি না আমি, তোমাদের উপর কোনো অভিযোগও নেই, তাহলে তোমরা কেন এত টেনশন করছো? হ্যাঁ মানলাম, আমাদের বিরুদ্ধে তোর কোনো অভিযোগ নাই, কোনো নালিশও নেই, কিন্তু জীবন তো এইভাবে বেশি দিন চলে না। কত জীবনে তো এভাবে চলে যাচ্ছে, কে কার খোঁজ রাখে বাবা? অন্যদের কথা আমি জানি না, তুই আমাদের মেয়ে, আমরা তো তোকে নিয়েই বেশি চিন্তা করবো, এটাই স্বাভাবিক না? হ্যাঁ তা তো করছোই, সবসময় তো চিন্তা করছো। আমি এতক্ষণ সফলের সাথে কথা বললাম, এবং আমি চাই যে তুই স্বপনকেই বিয়ে কর। আমাদের ডিভোর্সের এখনো 3 মাস হয়নি, তাছাড়া আমি তো শিহাবকে কোনো রিপ্লাইও দেইনি। হ্যাঁ ঠিক আছে, একটা রিপ্লাই দিয়ে দে, তারপর ওই সব মাথা থেকে একদম ছেড়ে ফেল। এত চড়াই উত্তরাই করে তো জীবন পার করা যায় না রে মা। সে যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তুই সেইটা নিয়ে চিন্তা কর। আমি তো আমার ভবিষ্যৎ মেনেই নিয়েছি বাবা, আমি তো বেশ ভালো আছি। না তুই ভালো নেই, তুই ভালো থাকতে পারিস না,
রীনা, একটা ছোট্ট বাচ্চাকে আঁকড়ে ধরে তুই সারাটা জীবন স্ট্রাগল করবি, এটা কি সম্ভব? আচ্ছা, এখন যদি শিহাব ফিরে আসছে তার ভুল বুঝতে পেরে, তখন আমি কি করব? আমি নিজেই তোকে বিয়ে দিতে চেয়েছিলাম, শুধু বাসা থেকে চলে যেতে বলিনি, এটাই তো। যদি তুই মনে করে থাকিস যে শিহাব আবার ফিরে আসবে এবং তুই তার সাথে সংসার করবি, সেটা আমরা চাই না। কারণ যে ছেলে একটা বাচ্চার জন্য তার স্ত্রীকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে, এইরকম স্বার্থপর লোককে মনে রেখে কী লাভ? প্রয়োজনে সবাই স্বার্থপর। দুদিন পর স্বপনও যে স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি নিশ্চয়তা আছে? স্বপন তোকে ভালোবাসে। শিহাবও তো ভালোবেসেছিল, তারপর তো চলে গেছে। হ্যাঁ, শিহাবের যাওয়ার কারণ ছিল সে একটা বাচ্চার জন্য তোকে ছেড়ে চলে গিয়ে আরেকটি বিয়ে করেছে। একদম ঠিক কথা বাবা। শিহাবের সাথে আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমার বাচ্চা হতো না, সেজন্য তো শিহাব তিথিকে বিয়ে করে বাসা থেকে চলে গেছে। কিন্তু আমার যে বাচ্চা হবে না, এটা কি স্বপন মেনে নেবে? আচ্ছা তুমি বলো বাবা, স্বপন কি চাইবে যে ও বাচ্চার বাবা না হোক? কাল যে স্বপন আমাকে ফেলে রেখে আরেকটা বিয়ে করবে না বাচ্চার জন্য, ওইটার গ্যারান্টি কি তুমি দিতে পারবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সেটা নিয়ে তোরা আগে আলোচনা করে নে। যদি সে রাজি হয় বা মেনে নেয়, তাহলে তোদের তোর মানে বিয়ে করতে আপত্তি কোথায়? বাবা, আজ না হয় স্বপন মেনে নিল, কিন্তু এক মাস পর, এক বছর পর, পাঁচ বছর পর তখন কি হবে? তখন কি তোমরা ওকে আরেকটা বিয়ে করার সুযোগ দেবে? তার চেয়ে আমার বিয়ে না করাটাই ভালো না বাবা? কিছু কিছু মানুষের হয় না বাবা যে তার কিছুই হচ্ছে না? সব মানুষ কি সব কিছু পায় বাবা? আমার না হয় আরেকটা বিয়েই হলো না। হ্যাঁ, কিন্তু স্বপনকে আমার ওরকম মনে হয় না। যদি সে সব জেনে শুনে বিয়ে করতে চায়, তাহলে তোর আর আপত্তি কিসে? ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি ওর সাথে কথা বলছি, কিন্তু বাবা আমি একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু আমাকে আবার একই ক্রাইসিসের মধ্যে ফেলে দিচ্ছ। সেম ক্রাইসিস। রীনা, তুই যা, ও বেলকুন্ডিতে আছে, আগে গিয়ে ওর সাথে কথা বল। ঠিক আছে, সেটা আমি যাচ্ছি। তুমি তো সবকিছু শুনেছ, তাহলে কি আমি ধরে নেব তুমি এ বিয়েতে রাজি আছো? আমার আসলে এ ব্যাপারে কিছুই বলার নেই। আমার সাথে এত সব ঘটনা ঘটে গেছে যে প্রতিবাদ করতে করতে আমি ক্লান্ত। বিয়ে মানে যদি জীবন হয়, ওকে ঠিক আছে, আবার বিয়ে মানে যদি মৃত্যু হয়, তাতেও আমার আপত্তি নেই। আমার আসলে কিছু বলার নেই। দেখো, বিয়েটা সারা জীবনের, বলতে পারো জীবন মৃত্যুর একটা প্রশ্ন। এটাকে নিয়ে হেয়ালি করা উচিত না। আমার হেয়ালিতে কার কি যায় এসে? কার কি আসে যায় সেটা তো জানি না, কিন্তু আমার আসে। কার হচ্ছে
বিষয়টা নিয়ে আমি খুবই সিরিয়াস। আচ্ছা স্বপন, আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তুমি কি জানো শিহাবের সাথে আমার সম্পর্কটা কেন নষ্ট হয়েছে, কেন শিহাব আমাকে ছেড়ে তিতিকে নিয়ে চলে গেছে? আচ্ছা তোমাকে বিয়ে করার পর কি আমাদের এই প্রবলেমটা আসবে না? আমি তো সব কিছু জেনে শুনেই তোমাকে বিয়ে করছি। অনেক ভালোবাসি। স্বপন ছাড়ো, বোঝার চেষ্টা করো রিনা, সিরিয়াসলি আমি তোমাকে ভালোবাসি। স্বপন ছাড়ো তো, স্বপন ছাড়ো। ঘরদোর ঠিক মতো পরিষ্কার করেছিস? আরে আরমান তো কালকে আসছে। কি কোন কাকা, ছোট ভাই জানাইবো। তুমি বাবা মার সাথে কথা বলো, বিয়ের ডেট ঠিক করো, আমি আর দেরি করতে চাই না স্বপন। রিনা, তোমাকে আমার একটা কথা বলার ছিল।